হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল তার কিন্তু ভ্যাকেন্সি পিআরবি কিছুক্ষণ আগেই তাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দিয়েছে যে ভ্যাকেন্সিটা আসার কথা ছিল এবং সিলেবাস সব থেকে গুরুত্বপূর্ণ অনেকে ছেলেমেয়ের মনে প্রশ্ন যে সিলেবাস কি স্যার চেঞ্জ হলো অনেকেই যেখানে বলছিল আমি যেখানে বলেছিলাম যে সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ এরকম হতে যদিও হয় অনেক সময় লাগবে তো সবটাই কিন্তু ভিডিওতে আমি কভার করার চেষ্টা করছি এটা কিন্তু শর্ট পুরো নোটিসটা রয়েছে এবার আমি সরাসরি চলে যাচ্ছি দেখুন আপনাদের যে এস যেটা রয়েছে আঠেরো থেকে তিরিশ যেটা ছিল আঠেরো থেকে তিরিশ সেটাই কিন্তু রয়েছে এক এক দু অনুসারে এবং এস সি এস টি যেরকম পাঁচ বছর এবং তিন বছরের ছাড় সেটা ছিল এবং সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু রয়েছে টেলিগ্রামে দিয়ে দেবো এটা ভালো করে একটুখানি পড়ে নেবে আর থার্ড জেন্ডার যেটা তো কেপি দিচ্ছিলো সেটা রয়েছে আচ্ছা ই এর কথায় উল্লেখ রয়েছে কোটা এখানে ইডাব্লিউএস রয়েছে নাথিং নিউ নেক্সট আমি চলে যাচ্ছি সরাসরি ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আপনি দেখতে পাচ্ছেন টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার চারশো চৌষট্টি জন এটা হলো কনস্টেবল নিচ্ছে এবং লেডি কনস্টেবল দুশো সত্তর জন এই হলো গিয়ে ভ্যাকেন্সি ব্রেক আপ পোস্ট অফ লেডি কনস্টেবল অ্যান্ড কনস্টেবল কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু চব্বিশ আচ্ছা নেক্সট সরাসরি চলে যাই সিলেবাসে যেটা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার সিলেবাসটা কী হচ্ছে আঠেরো থেকে এটা বলা রয়েছে আচ্ছা এডুকেশন কোয়ালিফিকেশান তো মাধ্যমিক পাস আপনারা সকলেই জানেন সিলেবাসের জায়গাটা আমি চলে যাচ্ছি সরাসরি আচ্ছা হাইটের জায়গা একটু বলে রাখি একশো ছেলেদের যেরকম ছিল ফিমেলদের একশো ষাট আচ্ছা চেন সেরকম কিছু নেই এই যে সিলেবাস দেখুন প্রথমে মেথড অফ রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ সেলভি ফিল্ড অন দ্য বেসিস অফ কোয়ালিফাইং ইন প্রিলিমিনারি রিটেন টেস্ট অর্থাৎ যেরকম পরীক্ষা এতদিন দিয়ে এসছেন সেরকমই হবে তারপরে পিইটি পিএমটি হবে তারপরে ফাইনাল এক্সামিনেশন এবং তারপরে ইন্টারভিউ সিলেবাসে কোনো পরিবর্তন কিন্তু নেই ঠিক আছে সিলেবাসে কোনো পরিবর্তন নেই জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ মার্ক্সের থাকছে ম্যাথামেটিক্স থাকছে থার্টি মার্কসের রিজনিং থাকছে হলো গিয়ে থার্টি মার্কসের আর ইন্টারভিউ যেরকম আপনাদের হয় সেরকমই কিন্তু ইন্টারভিউ আপনাদের হচ্ছে এই হলো টোটাল কিন্তু রয়েছে আচ্ছা এখানে যেটা রয়েছে একশোটা আপনাকে কোশ্চেন আছে একশোটা কোশ্চেন কিন্তু এখানে করা হবে একশো মার্ক্সে যেটা দিয়েছে সেটা হান্ড্রেড ফুল মার্কস যেটা প্রিলিমিনারি রিটার্ন টেস্ট হান্ড্রেড সেটা কিন্তু ফুল হান্ড্রেড করা হয়েছে এই হলো গিয়ে ব্যাপার আচ্ছা নেগেটিভ মার্কিং ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং ওয়ান ফোর্থ করা রয়েছে সেরকম যে আগে মাঠ হবে পরিবর্তন আসবে সেরকম কিছু স্যার কিন্তু নেই আচ্ছা ফাইনাল রিটার্ন এক্সামিনেশান যেরকম পঁচিশ মার্ক্সের যেরকম ছিল ঠিক সেরকমই সরি পঁচাশি মার্ক্সের যেটা ছিল সেটা কিন্তু পঁচাশিই রয়েছে যেখানে জেনারেল নলেজ পঁচিশ রয়েছে ইংলিশ এত রয়েছে ম্যাথামেটিক্স লজিক্যাল রিজনিং যেরকম যেরকম ছিল এবং আমার ইন্টারভিউ পনেরো নম্বর ছিল সেরকমই কিন্তু রয়েছে অ্যাজ সাচ আমি সেরকম পরিবর্তন ইনিশিয়ালি কিছুক্ষণ আগেই দিল দেখতে কিন্তু পাচ্ছি না যদি দেখতে পাই পরবর্তী সময় গিফট অফ দ্য ক্যাবেরি জানিয়ে দেবে যারা গিফট অফ দ্য ক্যাবেরি থেকে প্রিপারেশান নিতে ইচ্ছুক কেননা গিফট অফ দ্য ক্যাবের সবসময় অথেন্টিক আপডেট থেকে পড়াশোনাও কিন্তু অথেন্টিক এখানে করানো হয় যেরকম বলেছিলাম যে এসআই যেরকম বলেছিলাম ওয়ারলেস অপারেটর এস ও আই কনস্টেবল রিক্রুটমেন্টই কিন্তু আসবে আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি ভিডিও করি না যে আজকে আসবেই আসবে প্রত্যেক সপ্তাহে আসবে আসছে এরকম কিন্তু না যখন আপনি আসলো তখন কিন্তু আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যাঁ চ্যানেলে সুতরাং এটা ডাউনলোড করে নেবেন টেলিগ্রামে আমি দিয়ে রাখবো ইন ডিটেল যদি কিছু চেঞ্জ আরও কিছু হয় বা প্রয়োজন বোধ হয় যে এটা বলা উচিত আমি কিন্তু আবার পরবর্তী সময় নেক্সট ভিডিওতে বলে দেবো প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সিলেবাসে অ্যাজ সাচ কোনো চেঞ্জ নেই ভালো করে প্রিপারেশান নিতে থাকুন ভ্যাকেন্সি কিন্তু যেটা রয়েছে ভালো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তিন হাজার চারশো চৌষট্টিটা ভ্যাকেন্সি কনস্টেবলদের জন্য এবং লেডি কনস্টেবল দুশো সত্তরটি ভ্যাকেন্সি রয়েছে সো থ্যাংক ইউ